এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন এসএস লাইফ প্ল্যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমার ড্রাগন কাটিং, যেগুলো কি আমরা কাটিং করেছিলাম আগে। বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, পুরোনো ভিডিও আপনারা চেক করুন চ্যানেলে গিয়ে, তাহলেই দেখতে পাবেন। আর নাহলে আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমার সেই কাটিংগুলো যেগুলো আমরা গ্রো করেছিলাম, তো এগুলো আমরা লাগিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা ড্র্যাগন কাটিং তুলেছি, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে শেকড় বেরিয়ে গেছে। ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শেকড় বেরিয়ে গেছে। আর দ্বিতীয়ত আরেকটি আমাদের ড্র্যাগন কাটিংয়ে নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে, দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে নতুন গ্রোথও স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুরা এই কাটিংটা এখনও এটাতেও কোনো গ্রোথ স্টার্ট হয়নি, এটাতেও কোনো গ্রোথ স্টার্ট হয়নি কিন্তু নতুন, কিন্তু বন্ধুরা নিচ থেকে বন্ধুরা এটা শেকড় বেরিয়ে গেছে। তো বন্ধুরা আমাদের আজকে আমাদের এই পটটা আমাদের প্রয়োজন, তো তার জন্য আমরা এই ড্র্যাগন প্ল্যান্টের কাটিংগুলো আমরাকে ট্রান্সফার করে নেবো, আমরা এর মধ্যে ট্রান্সফার করে নেবো। তো তার জন্য বন্ধুরা আমরা ফার্স্টে কী করবো, আমরা মাটিটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করবো, তারপরে আস্তে আস্তে সাবধান করে এখানে আমরা এটার মধ্যে আবার লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমরা চলুন করে নিয়ে যাই। তো ফার্স্টে বন্ধুরা আমরা সাবধানে আমরা এই কাটিংটাকে আমরা নিচে রাখবো যাতে শেকড়টা না ভেঙে যায়। তো এবার আস্তে আস্তে আমরা এই মাটিগুলো বার করে নেবো। তো বের করে নিয়ে আগে কিছুটা তো বন্ধুরা আমরা সাবধানে বার করব যাতে আমার গাছের শেকড়টা না ভেঙে। তাও মনে হয় বন্ধুরা কিছু শেকড় ভেঙে গেছে, দেখতে পাচ্ছি এই দেখুন এখানে দেখা যাচ্ছে কিছু শেকড় হয়তো ভেঙে গেছে। ড্র্যাগন কাটিং থেকে বহু সহজেই বন্ধুরা আপনারা প্ল্যান্ট করে নিতে পারবেন, আপনারা চাইলে কাটিং জোগাড় করতে পারেন বা প্ল্যান্ট কিনে নিতে পারেন, তাহলেও হবে। কি কাটিং যদি আপনারা না পান তাহলে আপনারা ভালো হবে যে আপনারা ড্র্যাগন প্ল্যান্ট অনলাইনে পেয়ে যাবেন, এখন সব জায়গায় সব রকম ব্যবস্থা আছে। তো আপনার সাবধানে বন্ধুরা আমরা এটাকেও বার করার চেষ্টা করবো, সেই জন্য বন্ধুরা আমরা একটু চাকুর সাহায্য নেব। এটা তো বন্ধুরা শেকড় হয়ে গেছে, আমরা সাবধানে, এটা তো বন্ধু হয়ে গেছে কিন্তু এটাতে একটু কম হয়েছে, এটাতে এটা শেকড়টা একটু ছোট আছে তো ওটা শেকড়টা বড় হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এটাতে নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে, মানে এটা সবচেয়ে বেশি শেকড়। তো আমরা আগে মাটিটা এটাতে ট্রান্সফার করে নেবো, তারপর আমরা বন্ধুরা এটাকে লাগাবো। তো আমরা আগে করে নিই। তো বন্ধুরা আমরা একটা মাটি ভরে নিয়েছি, এবার বন্ধুরা আমরা সাবধানে কাটিংগুলো বসিয়ে দেবো। তো এটাকে আমরা পুরোটাই গোটা নিয়ে চেষ্টা করব। এটার বন্ধু নিচ থেকে কাটিং গ্রো হয়নি, এটা সাইডে একটা ছোট শেকড় ছিল, সের জন্য এটা সাইডের থেকে শেকড়টা বেরিয়েছে, তাই সেইভাবে বেরিয়েছে, তার জন্য এটা জলদি গ্রো স্টার্ট হয়ে গেছে। আর ওটা বন্ধুরা পুরোটাই নিচ থেকে বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটা নিচের থেকে বেরোচ্ছে, তার জন্য হলো ওটা এখনও নতুন গ্রোথ স্টার্ট হয়। আর এটা যেহেতু দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচ থেকে, এটা পুরো নিচ থেকে, কোনো নিচ থেকে কোনো শেকড় দেখতে পাবেন না, এটার কেন কি সাইড পুরো শেকড়টাই সাইডে, কেন কি এটার বন্ধুরা সাইড থেকে একটা শেকড় ছিল যেখান থেকে এটা সহজেই আরও সহজেই হতে শুরু হয়ে গেছে। তো আমরা সাবধানে এটাকে আমরা বসিয়ে নিলাম, এবার এটাকেও আমরা সাইডে সাবধানে বসিয়ে নেবো, সাবধানে বসিয়ে দিয়েছি। এবার মাটিটার মধ্যে সাইড দিয়ে ভরে দেবো, একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে আমার মনে হয় বন্ধুরা, আমাকে একটা প্ল্যান্ট অন্য কিছুতে ট্রান্স করতে হবে। তো বন্ধুরা আমরা এই প্ল্যান্টটা অন্য কিছুতে লাগাবো, এটা মনে হয় এটাতে জায়গা ধরবে না, লাগালে শেকড় ভেঙে যেতে পারে, তো আমরা এটাতে দুটোই রাখবো আপাতত, আর একটা আমরা অন্য কিছুতে বসিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে আপনারা বসিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, তাহলেই বন্ধুরা আপনাদের বন্ধুরা ট্রান্সফার হয়ে যাবে। আর যখন আপনারা বন্ধুরা এটাকে এখান থেকে কিছুটা গ্রো হয়ে যাবে আর একটু বড়, তখন বন্ধুরা আমরা অন্য কিছুতে বড় কিছুতে ট্রান্সফার করব, যার ফলে গাছটা ও খাবার মাটিতে খাবার দেবো, যার ফলে গাছটা জলদি গ্রোথ স্টার্ট হয়ে যাবে, বাড়তে শুরু করবে, সব কটা থেকে গ্রোথ নতুন গ্রোথ স্টার্ট, এটাতে যেরকম স্টার্ট হয়ে গেছে এগুলোতেও স্টার্ট হলে তারপর বন্ধুরা আমরা বড় নিজেতে ট্রান্সফার করবো, তখন বন্ধুরা ওই গ্রোথটা জলদি বাড়তে শুরু করবে। তো এরকমভাবে আপনারাও কাটিং গ্রো করতে পারেন। তো আজকের মতন এখানে, আমাদের ভিডিও যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।